আজ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আলিপুরদুয়ার জংশনের ইনস্টিটিউট ক্লাবের সামনে হচ্ছে ফুটবল টুর্নামেন্ট এবং এখানে অংশগ্রহণ করছে মেয়েরা, তাই চোখ রাখুন ভয়েস আপ কি আওয়াজ। আমি আলিপুরদুয়ার থেকে রিপোর্ট দেবকনা ভট্টাচার্য। আজ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে আলিপুরদুয়ার জংশন ইনস্টিটিউট ক্লাবের সামনের প্রাঙ্গণে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে স্বপ্নতরী সংস্থা। উক্ত অনুষ্ঠানে শ্রী মৃদুল গোস্বামী, শ্রী সুভাষ সরকার, শ্রী তপেন কর, শ্রী দেবাশিস ভট্টাচার্য আরও অন্যান্য প্রমুখ ব্যক্তিগণেরা উপস্থিত ছিল। আচ্ছা, হঠাৎ আজকের দিনে, মানে আজকে তো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আমরা জানি, আজকে তো হোলিও, মানে অনেক জায়গায় আলিপুরদুয়ারে হোলি শুরু হয়ে গেছে, তো আজকের দিনটাই তুমি কেন বেছে নিলে এই ফুটবল ম্যাচটার জন্য? আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, মানে আজকের থেকে ভালো দিন হবে না মহিলাদেরকে প্রমোট করার জন্য, ওদেরকে একটা রাস্তা দেখানোর জন্য। এই দূর দূরান্ত থেকে যে মেয়েরা এসছে, ওরা সুযোগ পায় না খেলা, জায়গা পায় না খেলার, আজকে ওদের আনন্দটা আমাদেরকে এই দিনটাকে সফল করতে সাহায্য করছে। অনুষ্ঠানটির সূচনা হয় পতাকা উত্তোলন এবং নাচের মাধ্যমে। নাম পিঙ্কি মিঞ্জা, কাহাঁ সে আয়ে হ্যাঁ? আপ কমারি সে। তো কিতনে সাল সে খেল রহে হ্যায়? ইহি তিন চার সাল সে খেল রহে হ্যায়। আপকা কোচ কা জো জো আপ লোগো কো সিখাতা হ্যায় উনকা ক্যা নাম হ্যায়? অঙ্কুশ রাও। ইসসে পহলে ভি কোই খেল খেলা হ্যায় আপ লোগো নে? না, ফার্স্ট টাইম হ্যায়। না, ইসসে পহলে ভি হাম লোগ খেল চুকে হ্যায়। ওরা আগেও খেলেছে এবং আজ এখানে খেলবে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে, তাই চোখ রাখুন ভয়েস আপ কি আওয়াজ। আমি আলিপুরদুয়ার থেকে দেবকনা ভট্টাচার্য। শ্রী মৃদুল গোস্বামী জানিয়েছেন তিনি কৃতজ্ঞ এ ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত করবার জন্য। আগামী দিনে তিনি এই সংস্থার পাশে থাকবেন। যাদের উদ্যোগে এই অনুষ্ঠান, তাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা জানাই যে আজকের দিনে এই ধরনের অনুষ্ঠান সংগঠিত করবার জন্য। আমি বিশ্বাস করি এই ধরনের সংগঠন নিবেদিতাদের নেতৃত্বে যেভাবে চলছে, আগামী দিনে এই সংগঠন আরও ব্যাপক সাফল্য পাবে বিভিন্ন সেক্টরে, এবং আমরা এই সংগঠনের পাশে ছিলাম, আজকেও আছি, আগামী দিনেও থাকব। এই কথা বলে আগামী দিনে এই সংগঠনের যে কোনো অনুষ্ঠানে থাকবার ইচ্ছে প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। কালচিনি, কুচবিহার, বঞ্চুকামারি আরও অন্যান্য জায়গা থেকেও খেলোয়াড়রা এসেছিল। পুরদুয়ার জংশনে ইনস্টিটিউট ক্লাবের মাঝখানে, তো তোমাদের কেমন লাগছে এমনি এখানে এসে? বহুত হি আচ্ছা লাগ রা ইহাঁ পর আকে কি হামলোগ ইহাঁ পর ইন্টারন্যাশনাল খেলা হো রা হ্যায় তো হামলোগ পার্টিসিপেট কর রহে হ্যায় ইসিলিয়ে। আচ্ছা, আপ লোগো কা টিম জো হ্যায় ও কাহাঁ সে আয়ে জানতে হ্যায়? হ্যাঁ, হামলোগ কালচিনি আউট ডিভিশন, কালচিনি এরিয়া সে আয়ে হ্যায়। আর আপকা অপোনেন্ট? হামলোগ কা অভি তক পতা, অভি তক পতা নেই চলা হ্যায়, অভি তক অ্যানাউন্স নেই হুয়া হ্যায়। কালচিনি কব সে খেল রহে হ্যায়? লগভগ এক দো সাল সে। সারে টিম মেম্বার কি এক সাথে খেল রে না আবি আলাগ আলাগ খেল রে? তো ক্যা হ্যায় আপ লোগো কা থিঙ্কিং কে আপ লোগ জিতেঙ্গে? ট্রাই কোশিশ করনে সে তো হোগা।